আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার মেনুতে আছে দম আলু, লুচি, সিঙ্গারা, দুধ চা। তো লেটস গো। ভালো বন্ধু,
আমার বিড়ালটা, ওকে সিদ্ধ মাছ মাংস সিদ্ধ করে ভাত মাখায় দেওয়া হয়, বা এমনি দেওয়া হয় সিদ্ধ মাছ সিদ্ধ মাংস। ওকে যতই আমি এবার খেতে দিই না কেন, আমার ভিডিও করার সময় ও এসে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাবেই বাজাবে। আমি কি খাচ্ছি এটাই মনে হয় ওর কাছে অনেক বড় কিছু মনে হয়। ও তো খাবে না কোনো কিছুই, আপনারা তো জানেন যে তেল ঝাল লবণ দেওয়া খাবার বিড়ালে খাইলে লোম পরে অসুস্থ হয়ে যায়। ও সব সময় এটা, ওকে দরজাও যদি আমি আটকে দিই ও এখানে চিল্লাপাল্লা শুরু করবে, ওকে নিয়ে আসতে হবে, ও আমার পাশে বসে আমাকে সময় দেয়। তুমি তোমাকে আমি মাছ দিয়ে ভাত মাখাই দিয়েছি না, তুমি এটা খাবার কেন করো? হ্যাঁ তুমি তো এগুলো কিছুই খাবে না, খাবে দম আলু খাবে, তুমি লুচি খাবে, সিঙ্গারা খাবে, তুমি তো খাইতে পারো না এগুলা। কি হলো তোমার, তুমি খাবে এগুলা? এটা বাচ্চা বিড়াল, নাও তুমি তো খাও না, এগুলা খাও, জিল্লাচ্ছ কেন? দম আলুটা খেতে দারুণ হয়েছে,
একটু ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস, এরপরে কোন খাবারের ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। তোমাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরিবারের জন্য রইল শুভকামনা, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।